রওশনের সাতসারায় আগামী নির্বাচনে 289 আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টি। বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা। আমাদের প্রধান পৃষ্ঠপোষক উনি এখনো ফর্ম নেন না, কাজে উনাকে সম্মান করে আমরা এটা এখনো খালি রেখেছি। আমাদের দলের মধ্যে অন্তর্বিরোধ আছে, দু তিনজন কেন্দ্রের কাকে দিব এটা সিদ্ধান্ত নিতে পারি নাই। মনোনীত প্রার্থীদের আওয়ামী লীগের চিঠি দেয়া শুরু। নতুন পুরানো প্রার্থীতে মুখরিত ধানমন্ডি কার্যালয়। বিএনপির অনেক নেতাই অংশ নেবে নির্বাচনে, বলছেন ওবায়দুল কাদের। যত ফ্রেশ ব্লাড আসবে তত গতিশীল হবে এবং নতুনত্ব যোগ হবে। আমি বিজয়ী হচ্ছি কি হচ্ছি না সেটা নিয়ে আমি চিন্তিত নই। সরকারের ধারাবাহিকতা এটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন একটা উপহার দেয়া যে মানুষ প্রথম চুক্তি সেটা আমরা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করব। 25 থেকে 30টি পার্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এখন বিএনপি অ্যাজ এ পার্টি অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই প্রস্তুতি নিচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার পরিকল্পনা ইসির। গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু ভোটের বিকল্প নেই। অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ সিইসির। বিএনপিকে দমন করছে সরকার ও কিছু বিচারক, অভিযোগ আইনজীবী নেতাদের। প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা। নাশকতার সুনির্দিষ্ট অভিযোগেই সাজা, বলছেন অ্যাটর্নি জেনারেল। কমছেই না খেলাপিদের দৌরাত্ম্য। চক্রের হাতে জিম্মি দেশের আর্থিক খাত। 14 বছরে ঋণ বেড়েছে 16 লাখ কোটি টাকা। আইন বাস্তবায়নে কঠোর হওয়ার পরামর্শ। মার্কিন প্রবাসী পাইলটের নামে খোলে ফেসবুক আইডি, প্রেমের ফাঁদে ফেলে 5 বছর ধরে প্রতারণা। 50 কিলোমিটার দূরে গিয়ে মুখোশ পরে তুলত টাকা, পুলিশের জালে ধরা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগের দিন নির্বাচনে ব্যস্ত বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল। আবারও কি জটলা পাকছে? বিপিএল দিয়ে ফিরতে চান মাঠে। ২৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। রসবের জন্য ময়মনসিংহ 4 আসন ফাঁকা রেখেছে দলটি। চেয়ারম্যান জিএম কাদেরকে ঢাকা 17, রংপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গলের টিকিট পাচ্ছেন একে একে প্রিয় প্রার্থী, তাই নেতাকর্মীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। স্লোগানে মুখরিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সোমবার বিকালের পর থেকেই অপেক্ষা করতে থাকেন সারা দেশ থেকে আসা মনোনয়ন প্রত্যাশী সহ সমর্থকরা। জাতীয় পার্টি মনোনীত সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চন্নু। প্রায় 289 আসনে প্রার্থী। সংসদীয় 300 আসনের মধ্যে 289টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, যার মধ্যে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ঢাকা 6 থেকে কাজী ফিরোজ রশিদ, ঢাকা 4 থেকে আবু হোসেন বাবলা, ঢাকা 17 জিএম কাদের, নারায়ণগঞ্জ 5 থেকে সেলিম ওসমান, রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের এমপি, ঢাকা 6 অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি বীর মুক্তিযোদ্ধা, ঢাকা 17 গোলাম মোহাম্মদ কাদের এমপি, ময়মনসিংহ 4। আমরা খালি রেখেছি অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের প্রধান পৃষ্ঠপোষক উনি এখনো ফর্ম নেন না, কাজে উনাকে সম্মান করে আমরা এটা এখনো খালি রেখেছি। আমাদের দলের মধ্যে অন্তর্বিরোধ আছে, দু তিনজন কেন্দ্রের কাকে দিব এটা সিদ্ধান্ত নিতে পারি নাই, সেই জন্য অপেক্ষা আছে, এখনো সময় আছে। চূড়ান্ত মনোনয়ন পাওয়া সকল প্রার্থীদের প্রত্যাশা, দল থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করে সংসদীয় এলাকার জনমানুষের উন্নয়নে কাজে লাগাবেন। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কোন কাজ হলো এলাকায় এলাকায় যেতে হবে, এলাকায় গিয়ে বিষয় মনোনয়নপত্র জমা দিতে হবে, গণসংযোগ করতে হবে মানুষের দ্বারা। যখন ক্ষমতায় ছিল তখন আমাদের দক্ষিণবঙ্গে অনেক উন্নয়ন করেছে, মানুষ আমাকে সাড়া দিয়েছে, সকল মানুষ দলবল নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তবে এবার লাঙ্গল প্রতীক থেকে বাদ পড়েছেন মশিউর রহমান রাঙ্গা, রুস্তম আলী ফরাজি সহ অনেকে। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পরে দলীয় কার্যালয়
কার্যালয়ের সামনে বিবাদে জড়ান বাদ পড়া প্রার্থীদের সমর্থকরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে মনোনীত প্রার্থীদের দলীয় চিঠি দিল আওয়ামী লীগ। নির্বাচনে 25 থেকে 30টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিএনপি না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে কোনো সমস্যা দেখছেন না দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে একথা বলেন তিনি। বিএনপি থেকে কারা নির্বাচনে অংশ নেবে তা 30 নভেম্বরের মধ্যেই স্পষ্ট হবে বলেও জানান ওবায়দুল কাদের। রোববার 298 আসনে একক প্রার্থী ঘোষণার পর সোমবার সকাল থেকেই জমজমাট হতে থাকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। একে একে মনোনীত প্রার্থীরা আসতে থাকেন দলীয় মনোনয়নের আনুষ্ঠানিক চিঠি গ্রহণ করতে। বেলা 12টায় সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র হস্তান্তরের মাধ্যমে চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় নেতারা। এরপর সারা দেশ থেকে আসা নৌকার টিকিট পাওয়া প্রার্থীরা মনোনয়নের আনুষ্ঠানিক পত্র গ্রহণ করেন। এদিন নতুন পুরানো মিলিয়ে ধানমন্ডি কার্যালয় পরিণত হয়েছিল প্রার্থীদের সমাগমে। হেভিওয়েট প্রার্থীরাও সরব সম্মানের এই যুদ্ধে বিজয় নিশ্চিতে। আমি সামষ্টিক চিন্তা করি, আমার বিজয় এখানে মুখ্য বিষয় নয়, নৌকার বিজয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা সেটাই বজায় থাকবে। উন্নয়নের পক্ষে মানুষ, জনগণ আবারও তারা উন্নয়ন এবং শান্তির পক্ষে তারা রায় দিবেন। এবার নির্বাচিত হতে পারলে এই আগামী 5 বছরে আমি বরিশাল শহর এবং বরিশাল সদর উপজেলাকে আমি সমৃদ্ধিশালী করব। আমার একটা বিশ্বাস আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন যে এবার নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে এবং এই নির্বাচনের প্রশংসা সবাই করবে। রাজনীতিকদের পাশাপাশি পেশাজীবী, প্রবীণ আর মনোনয়ন পাওয়া নতুন মুখগুলোও উদগ্রীব ভোটের মাঠে লড়তে। আমি বলেছি যে আমি পর্দার নায়ক, এখন আমি মাঠের নায়ক হতে চাই, সেজন্য আমাকে সহযোগিতা করবেন। আমি জনতার মাঝে থাকি, জনগণের সাথে থাকি, সুখ দুঃখের সাথে থাকি, আন্দোলন সংগ্রামের সাথে থাকি। আমি বিশ্বাস করি আমার ধারে কাছে কেউ যাইতে পারবে না। কাস্টিং ভোটের 80% ভোট ইনশাল্লাহ আমি পাবো। এদিকে আনুষ্ঠানিকতার ফাঁকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন শান্তিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগের চাওয়া। পরিবেশ বিঘ্নিত করছে বিরোধীদের, আমাদের উপর কেন অপবাদ দিচ্ছে, আমরা কেন বিঘ্নিত করব, আমরা কেন সহিংস পরিবেশ চাইবো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান বিএনপির কোন কোন নেতা নির্বাচনে আসছেন তা স্পষ্ট হবে শিগগিরই। বিএনপি অ্যাজ এ পার্টি অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই প্রস্তুতি নিচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ধরে নিয়েই ভোটের মাঠে নামছেন নৌকার প্রার্থীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। দেশের অর্থনীতি বাঁচাতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন নির্বাচন নিয়ে বিদেশিদের থাবা দুর্ভাগ্যজনক। ভোটের অনিয়ম বন্ধে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন সিইসি। আমাদের নির্বাচনে কিন্তু বাইরে থেকেও থাবা হাত এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। তো আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হতে হবে এবং এখানে কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না। এদিকে জাতীয় নির্বাচনে এবারও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে রাঙামাটিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। সমগ্র দেশের জন্য অতীতের জাতীয় সংসদ নির্বাচনের মতোই সারা দেশেই সেনাবাহিনীর মোতায়েনের পরিকল্পনা আছে। দেশি এবং বিদেশি যত বেশি পর্যবেক্ষক আসবে ততই আমরা উৎসাহিত করব, কারণ তারা দেখুক তারা নির্বাচন কী হচ্ছে, ভালো কি মন্দ হচ্ছে সব তারা দেখুক। সরকার ও কয়েকজন বিচারক মিলে বিএনপি দমনে নেমেছে বলে অভিযোগ করেছেন দলটির আইনজীবী নেতারা। ঢালাও সাজা দেওয়া থেকে বিরত রাখতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন তারা। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেছেন সুনির্দিষ্ট অভিযোগে, মামলা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই সাজা হচ্ছে নাশকতাকারীদের।
বিএনপির হিসেবে গত দেড় মাসে 582 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন দেশের আদালত। যদিও 2013 ও 2018 সালের নাশকতার মামলায় দণ্ড হওয়া অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন। তথ্য বিশ্লেষণ করে দলটির আইনজীবীরা বলছেন, দণ্ডিত হওয়া ব্যক্তিদের মধ্যে সক্রিয় ও সম্ভাব্য প্রার্থীর সংখ্যাই বেশি। শুধু তাই নয়, এক ডজন শীর্ষ নেতাদের মামলার বিচার রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য রয়েছে আগামী বৃহস্পতিবার। দলটির আইনজীবীদের দাবি, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ছাড়াই রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে তড়িঘড়ি করে মামলা নিষ্পত্তি করছেন বিচারক। কিছু কিছু আদালত হয়তো আইন মন্ত্রণালয়ের অনেক চাপে আছেন, অথবা তাদের দায়বদ্ধতা থেকে বিএনপির নেতাকর্মীদেরকে উইদাউট ফলোয়িং দ্য ডিউ প্রসেস অফ ল সাজা দিচ্ছেন নির্বিচারে। বিচার বিভাগ সম্বন্ধে জনগণের মধ্যে কিন্তু ভিন্ন একটা ইঙ্গিত যাচ্ছে, এটা বিচার বিভাগ সম্বন্ধে আমেরিকা নিয়ন্ত্রণ করা উচিত, নির্মাতলে যা হচ্ছে। নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে মামলা, গ্রেফতার ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই সাজা হচ্ছে বিএনপি নেতাকর্মীর। মানুষের গাড়ি পুড়ছে, মানুষের যানমালের ক্ষতি হচ্ছে, সেই কারণে যারা এগুলো করতে যাচ্ছে তাদেরকে পুলিশ যদি অ্যারেস্ট করে সেটা তো হবেই। সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো, আমাদের দেশে আমার প্রচলিত আইনের অবস্থা ব্যবস্থায় কোনোভাবেই কোনো বিচার করা সম্ভব না। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি বাস্তবতা বিবর্জিত বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল আফজাল হোসেন। সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে নারীদের টার্গেট করে অর্থ হাতিয়ে সম্পদের পাহাড় গড়েছে এক প্রতারক। 5 বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক পাইলটের নামের সঙ্গে মিল রেখে সামাজিক মাধ্যমে নিজের নাম রাখেন শহীদ হাসান। ফেসবুক আইডিতে ব্যবহার করেন সেই ব্যক্তির ছবি ও তার ব্যক্তিগত তথ্য। আর সেই আইডির টার্গেট বিভিন্ন বয়সী নারীরা। প্রেমের ফাঁদে ফেলে কিংবা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে চাইতেন টাকা, এরপর যোগাযোগ বন্ধ করে দিতেন। এমন অভিযোগের ভিত্তিতে বেনজিরকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। প্রতি সপ্তাহে 15-20 লাখ টাকা উঠাতেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে। বেনজিরের কাছ থেকে উদ্ধার করা স্মার্টফোন থেকে অর্ধশত নারী ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। গাজা প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজায় ফুরিয়ে আসছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির সময়সীমা। আজ শেষ দিনে আরও বেশ কয়েকজন জিম্মি এবং বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে ইতিবাচক ও ইসরায়েল দুপক্ষই। গেল দেড় মাস ইসরায়েলের বিমান হামলা, বিস্ফোরণ, গোলাবর্ষণের শব্দে আতঙ্কে দিন কেটেছে গাজাবাসীর। তবে শুক্রবার থেকে অঞ্চলটিতে চলমান 4 দিনের যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি ফিরে পায় বাসিন্দারা। তবে ফুরিয়ে আসছে সে সময়ও। যুদ্ধবিরতির বাকি আছে আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই গাজায় আবারও পুরোদমে হামলার হুঙ্কার দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চলমান যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত ইসরায়েলি সহ জিম্মি 58 জনকে মুক্তি দিয়েছে হামাস, আর ইসরায়েলের কারাগারে বন্দি 117 ফিলিস্তিনিকে মুক্ত করে তেল আবিব। এছাড়া সোমবারও বেশ কয়েকজন জিম্মি এবং বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সাময়িক যুদ্ধ বন্ধের পাশাপাশি অবরুদ্ধ গাজাবাসীর জন্য মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দিয়ে নিয়মিত মিলছে জরুরি পণ্যের সরবরাহ। আবারও যুদ্ধ শুরু হলে বন্ধ হয়ে যাবে এসব। তবে শেষ মুহূর্তে এর মেয়াদ আরও বাড়াতে ইতিবাচক হামাস ও ইসরায়েল দুপক্ষই। একদিকে যুদ্ধবিরতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আর এ বিষয়ে আলোচনা করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ। একই সঙ্গে ইসরায়েল সরকারের মুখপাত্র বলেছেন, হামাস যদি গাজায় থাকা আরও 50 জিম্মিকে মুক্তি দেয় তবেই যুদ্ধবিরতি আরও বাড়াতে রাজি তেল আবিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির সময় বাড়াতে কাজ করে যাচ্ছে কাতার, মিশর, যুক্তরাষ্ট্র, স্পেন সহ বিভিন্ন দেশ। তবে অঞ্চলটিতে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু প্রশাসনের সব ধরনের বর্বরতা বন্ধের দাবি জানিয়েছে ইরান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অবশেষে অবসান হলো আরও একটি তামিম নাটকের। বিপিএল দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরতে চান সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজেই। এর আগে দুপুরে নিজের ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। সে সময় পাপন জানান, বিপিএলের পর তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাবে বোর্ড, প্রয়োজনে নেবেন কঠিন সিদ্ধান্ত।
মাঠের ক্রিকেটীয় দ্বৈরথ এলেই মাঠের বাইরের নাটকীয়তা ওঠে চরমে। ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই রীতিতে এবারও ধারাবাহিকতা ধরে রাখল টাইগার ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক একদিন আগে আবারও নাটকীয়তা। নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ আর ড্রেসিংরুমের নানান অভিযোগ নিয়ে সোমবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জানুয়ারি পর্যন্ত আপাতত আমাকে বলেছেন যে একটু থামতে, থেকে দেখা যাক কি হয়, তারপরে আমি হয়তো বা বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা স্টার্ট করব। একজন আগে একটা কথা বলবে, ওটা শুনে একটা ডিসিশন নিব, এটার মধ্যে আমি নাই। আমি নিজে ভিতরে ঢুকবো, আবার আগে যেরকম আমি সব জানতাম, এখন আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। আমি বললাম যে আমি আগে সব জেনে নিই, আর খালি তোমার সাথে কথা বলে তো না, আমি সবার সাথে কথা বলে আমি দ্বীপে যাবো, দেখে যদি যা যা সিদ্ধান্ত নিই আমি নিব। এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিব। নির্বাচনী চাপে তামিমের সব কথা নাকি মনোযোগ দিয়ে শুনতে পারেননি বিসিবি সভাপতি। দেশসেরা ওপেনারের মাঠে ফেরার তারিখ কিংবা অভিযোগের ফয়সালা হবে বিপিএল এর পর। ইলেকশনের পরে বিপিএলটা শুরু হলো, ওই সময়টা যে পাবো, এই ফাঁকে সব প্লেয়ারগুলোরও পাবো, কোচিং স্টাফদেরও পাবো, এই সময়টায় আমার ধারণা আমি আমার ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব। হি লিসেন টু এভরিওয়ান এন্ড উইল মেক সাম স্ট্রিক্ট ডিসিশন। So I'll wait for that and see what happens and then আমরা দেখতে পারবো। নানা ইস্যুতে সমালোচনায় পিষ্ট নাজমুল হাসান পাপনের বোর্ড, চাপের মুখে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছেন বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রওশনের সাথ সারাই নির্বাচনে 290 আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির। মনোনীত প্রার্থীদের আওয়ামী লীগের চিঠি, বিএনপির অনেক নেতাই অংশ নেবে নির্বাচনে বলছেন ওবায়দুল কাদের। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার পরিকল্পনা ইসির। গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু ভোটের বিকল্প নেই, অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ সিএসি। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগের দিন নির্বাচনে ব্যস্ত বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল। আবারও কি জটলা পাচ্ছে, বিপিএল দিয়ে ফিরতে চান মাঠে। এই ছিল সন্ধ্যা সময়, জনপদের সময় থাকবেন মার্জিয়া সেরা। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।